কৃষি খাতে অধিক লাভবান ও সময় বাঁচানোর জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের কোনো বিকল্প নেই। এর ধারাবাহিকতায় রংপুরে বোরো ধান মাড়াইয়ের দারুণ সাড়া ফেলেছে অত্যাধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন। একজন কৃষক কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করে অনায়াসে ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দী করতে পারবেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তবে খণ্ড খণ্ড জমির ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কম্বাইন হারভেস্টার মেশিনে প্রতি একর জমি ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দী করতে ডিজেল প্রয়োজন হবে 10 থেকে 12 লিটার এবং সব মিলে খরচ হবে 1500 টাকা। একজন কম্বাইন হারভেস্টার মেশিনের মালিক একর জমির ধান কাটা বাবদ কৃষকদের কাছ থেকে 6000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন, যেটি হাতে কাটলে কৃষকের খরচ হবে 10 থেকে 12 হাজার টাকা। এই মেশিনটি একজন কৃষক সরাসরি কোনো প্রতিষ্ঠান থেকে 27 থেকে 28 লাখ টাকায় ক্রয় করতে পারবেন। বর্তমান কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। হারুনুর রশিদের তথ্য ও ওমর ফারুকের ক্যামেরায় ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।